পথের পাঁচালীর থেকে সম্ভবত বিশেষজ্ঞরা বলবেন যে সত্যজিৎ রায়ের বাকি সব ছবি টেকনিক্যালি আরো সুপিরিয়ার, আরো আরো মানে তার হাত আরো আরো দক্ষ হয়েছে, সবকিছু হয়েছে। কিন্তু পথের পাঁচালীর ভাইটালিটি, পথের পাঁচালীর তীব্রতা, ইন্টেন্সিটি, মানে মনে হয় যেন একটা ঈগল এসে যেন দর্শকের হৃদয়টাকে ছোঁ মেরে আকাশে নিয়ে উড়ে চলে যাচ্ছে, এরকম মনে হয়। এরকম যে বাংলায় ছবি হতে পারে, যে রকম ছবি আমরা বিদেশের ছবি দেখতে গেলে পাই, এইটা আমাদের কাছে একদম অভূতপূর্ব ছিল।